এদিকে চার দিন ধরে পানির নিচে চট্টগ্রাম নগরী, বাসাবাড়ি রাস্তাঘাট সবখানে পানি। অবর্ণনীয় দুর্ভোগে দিন কাটছে নগরবাসীর। এদিকে বান্দরবানের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাহাড়ি ঢল আর ভারী বর্ষণ অব্যাহত থাকায় বান্দরবানে তলিয়ে গেছে শহরের বেশিরভাগ এলাকা। রাস্তা তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ। পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। জেলার আর্মিপাড়া, মেম্বারপাড়া সহ বিভিন্ন উপজেলার সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে পানি উঠেছে। অনেক আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন বন্যার্থীরা। এদিকে টানা বৃষ্টিতে চতুর্থ দিনেও জলাবদ্ধতা রয়েছে চট্টগ্রামে। রাতভর বর্ষণে নগরীর বিভিন্ন নিচু এলাকা তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় কয়েকদিন ধরে দোকান খুলতে পারেনি অনেকে। রাস্তায় পানি থাকায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। আমাদের যেমন আমাদের নিস্তলা কমপ্লিট একদম ডুবানো একদম, এবং পানি সরতেছে না। ওরা তো কোনো কাজই করে না, দুর্ভোগ পড়তে হচ্ছে আমাদের। দুই কোয়ার্টার প্যান্ট পরে অফিসে যাইতে হচ্ছে। গত চার দিন ধরে একই অবস্থা। আমাদের কলেজের মূল্যায়ন পরীক্ষা চলতেছে, এখন কলেজ যাওয়া বন্ধ। 17 তারিখ আমাদের ফাইনাল পরীক্ষা, জানে না পরীক্ষা কী হবে। আজ যদি কাজ করতো তো পানি জমতো না, আমরা কাউকে দেখি না বাবা। মেয়র আমাদের, মেয়রের কিছু বলে, মেয়রকে আমার বাসায় পানি তো, মেয়রও বাসায় পানি হলে কি সবার বাসায় পানি থাকবে, এটা কোনো কথা? মেয়র কোনো কাজ করবে না। জিনিসপাতি সব দিক গেছে, গতকালকে পানি ঠিকই ছিল, রাত্রে অনেক পানি উঠে যাওয়ার পরে মালামাল আমরা বাই করতে পারিনি। এখনও অনেক মালামাল আটকে আছে, আমরা এক জায়গায় উঠছি, ওখানে দেখেছি যে পানি উঠতেছে। এই মুহূর্তে চট্টগ্রাম নগরীর হালি শহরে আছেন রিপোর্টার পার্থ প্রথম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। বছরের পর বছর পার হয়েছে, কিন্তু জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলেনি নগরবাসীর। টানা চার দিনের বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন নিচু এলাকা পানি নিচে তলিয়ে গেছে। আমরা আছি এখন নগরীর হালিশহর এলাকার। এই এলাকার কয়েক লাখ বাসিন্দার যে অবর্ণনীয় দুর্ভোগ তা কিন্তু আপনারা সচক্ষেই দেখছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক কোমর থেকে গলা পর্যন্ত পানি, এবং যে নিচের যে বাসা বাড়িগুলো রয়েছে সব জায়গায় আসলে পানি প্রবেশ করায় হালিশহর এলাকার বাসিন্দাদের অবর্ণনীয় দুর্ভোগের সৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন ছোট শিশু যারা রয়েছে তাদেরকেও কিন্তু আসলে নিচের তলা থেকে বিভিন্ন জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। এবং আমার পাশের যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের নিচের তলা পুরোপুরি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এবং হালিশহর এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু ভবনের দুইতলায় কিংবা তিনতলায় অনেকটাই পানিবন্দী অবস্থায় জীবনযাপন করছে। আসলে আর কতদিন পার হলে চট্টগ্রামের এই দুর্দশা থেকে সাধারণ মানুষের মুক্তি মিলবে, সেটি এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে গত কয়েকদিনের যে টানা বর্ষণ, বিগত 30 বছরের মধ্যে সবচেয়ে বেশি বর্ষণ হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে, আর তাতেই কিন্তু তলিয়ে গেছে চট্টগ্রাম। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নালা নর্দমাগুলো রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার না করার কারণেই কিন্তু সাধারণ মানুষকে চরম বেকায়দায় পড়তে হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিংবা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মধ্যে যে কোনো ধরনের সমন্বয় না থাকার কারণেই আজকের এই দুর্ভোগ। এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে, মূলত এই হালিশহর এলাকার যাদের বাসাবাড়ি রয়েছে সবগুলো বাসাতেই কিন্তু নিচের তলায় পানি প্রবেশ করেছে, এবং সেক্ষেত্রে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। শুধু নগরীর এই হালিশহর এলাকা নয়, আমরা সকালে চকবাজার এলাকায় ছিলাম, বদ্ধরাট এলাকা থেকে শুরু করে আগ্রাবাদ থেকে শুরু করে সব জায়গায় কিন্তু গত চার দিন ধরে পানীয় বন্দী অবস্থায় রয়েছে সাধারণ মানুষজন। এবং অনেককেই আমরা দেখেছি যেহেতু চুলা বন্ধ রয়েছে, এছাড়া বৈদ্যুতিক সংযোগ নেই, খাবার নিয়েও কিন্তু তাদেরকে নানা সমস্যায় পড়তে হয়েছে। এবং অন্যদিকে আমরা যেটি দেখছি শুকনো খাবারের প্রয়োজন, এলাকাবাসী বলছে তাদেরকে যদি শুকনো খাবার দেওয়া হয় সেটি তাদের জন্য অনেকটাই ভালো হয়। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে ভোর রাতে বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে, এবং এ ঘটনায় একজন আহত হয়েছে। পরিবারের অন্য সদস্যদেরকে কিন্তু আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে নিরাপদে আসলে উদ্ধার করা সম্ভব হয়েছে। তো আসলে চট্টগ্রামের যে দুর্ভোগ সেটি গত চার দিন ধরেই কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত নগরীর হালিশহর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায়।